তৌহিদি জনতা কারা বলে এটা এতক্ষণ পরে বললেন কেন তিনবার পরে বললেন ঢাকা কাঁপিয়ে দিচ্ছে তৌহিদি জনতা কবর পূজা যায় চলছে না ঠিক তো নাকি আমাদের তহিদে কি কবর পূজা চলে তা এই জন্য নির্ভেজা শব্দটা বাদ দিলে আপনি বাতিল অধিকাংশ রায় চূড়ান্ত এখন অধিকাংশ হাসিনের পক্ষে অত এটাই ফাইনাল অধিকাংশ দুই দুছিল খেলাদের পক্ষে অত ওটাই ফাইনাল একটা ভোটে ও মাত্র একটাই ভোটে অমুক দল জিতে যাবে এটা শেরিক না জিতে গেলে কী করবা তুমি তুমি আমার গলা দড়ি পড়াবা সার্বভৌম ক্ষমতার উচ্চকে মুখে বলেন আসলে বোঝেন না কেন না বুঝি বলি মানে পাগলের মতো বকা খালি সার্বভৌম ক্ষমতা মানে কি আনচ্যালেঞ্জেবল যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না সেটা খালি আল্লাহর হাতে না আল্লাহ বলতে সুদ হারাম সারা প্রত্যেকটা সরকার জামা সরকারের ক্ষমতা ছিল তারাও সুদকে হালাল করেছে কে হা বলতে কি নাকি মনে জামা ইসলাম করেনি কেউ তোরা তারা সুদ হালাল করেনি ক্ষমতা ছিল পাঁচ বছর পনেরো বছর ক্ষমতা ছিল তারা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট মনে পড়ে মানুষের আইন কি চূড়ান্ত না আল্লাহর আইন চূড়ান্ত এই কথাটা মুগুস্ত গদ হলো জামা আল্লাহর আইন চাই শতল শাসন চাই বলে না তারাই আল্লাহর আইনের ডাইরেক্ট বিরোধী পাতুল উত্তর গেট আর দক্ষিণ গেট সবসময় এই তহিদ জনতার স্বর্গলে অস্থির গতকালকেও হয়েছে ইসলামিক কানুন বাস্তবায়ন কেউটি আইন বলে ধরা খায় আইন পাল্টে কানুন যেসব বক্তাদের নাম দেখলাম বিমানে বসে বসে অধিকাংশ বক্তের নাম আমি চিনি এরা ওই লেভেল নাম পাল্টাইছে নামের সঙ্গে কেউ জিহাদি লাগাইছে কেউ মাদ্রাসার নাম দিয়ে মেলা নাম মনে হচ্ছে এসব এরা রাজনৈতিক নেতা নয় আসলে এরা সবকিছু রাজনৈতিক নেতা তাহলে দেখা গেল তহীদের মধ্যে আমরা নির্ভেদা যদি না বলি তাহলে কতগুলো সমস্যা দেখেন। দেখেন আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নসলি আলা রমজানের এক সপ্তাহ চলে গেল রাশি সদরের কর্মী প্রশিক্ষণে আসতে পেরে আমি আনন্দিত কারণ যে অবস্থা ছিল আমি মূর্তি পাচ্ছিলাম সারা দিন শুয়ে আছি কালকে ছিলাম ঢাকায় এক কর্মী প্রশিক্ষণে তিন হাজার কর্মী সেখানে মানে প্যাকেটই তিন হাজার এক প্যাকেটে দুই তিনজনও খাইছে এত লোক জমা হয়েছে আপনারা কি সত্যিকার অর্থে আন্দোলনটা বুঝেন ইফতন মাহবুল সারা মাস ধরেই হবে সব দলেই করবে সব রাজনৈতিক দল সব ইসলামী দল ইফতন মাহবুল করছে না এমন ডেট নেই যে হচ্ছে না বাংলাদেশে তো অন্যদের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় যদি বুঝতে না পারেন ব্যর্থ আপনার সংগঠন কিচ্ছু করতে পারবেন না এ টিকবো না এমনি আসছেন স্যার কি বলে শোনার জন্য স্যারও মরে যাবে আপনিও মরে যাবেন কিন্তু আপনার পিছনে কেউ থাকবে না আপনার ঘরের ছেলে আপনার বিরোধী আপনার ঘরের বউ আপনার বিরোধী বউ টাকা নিয়ে আরেকজনের চাঁদা দিচ্ছে ছেলে টাকা নিয়ে আর চাঁদা দিচ্ছে আপনি বুড়া হালে এখানে আসতেছেন ব্যর্থ না আমাদের জীবনটা সারা দেশে ইত্তর নফিল হচ্ছে আপনাদের সঙ্গে তাদের পাঠ্য কোথায় জবাবটা আপনাদের দিতে হবে এটা আমি দিতে হবে না একজন বলেন তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি বয়স্কদের মধ্যে বললেন সেলিবিলি না বলতে হবে তাকে লাভ নেই সবাই বলেন আসতে কেন বলছেন মানে ভয় আছে মনে মনে নাকি জোরে জোরে বলেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি বলো তুমি তো পুলিশ মানুষ তুমি তাহলে সরকারি গোলাম আর কেউ বলো তুমি বলো তাকাচ্ছ কিন্তু বলো না আরে মহাবিপদ হ্যাঁ প্রতিষ্ঠা পরে এবং নেই হ্যাঁ ধন্যবাদ এখন সবাই বলেন এটাই প্রশিক্ষণ বলেন বসে বসে বলেন সবাই বলেন কলমে পড়ার মতো মুস্ত হতে হবে একেবারে এবার আমি প্রশ্ন করছি প্রশিক্ষণ তো এটা নাকি নাকি অজমা পেল তৌহিদ তো সবারই কাছে আছে তৌহিদি জনতা মিছিল দেখেন না এই তৌহিদ জনতা শব্দটা কারা ব্যবহার করে বলেন তো হ্যাঁ বলার সমস্যা জবাব দিতে হবে তার না কর্মী তৌহিদি জনতা কারা বলে দিন সবাই বলে না একটা বিশেষ একটা দল বলে সে কি তার নাম কি ভয় পাচ্ছেন কেন পুলিশে ধরে নিয়ে যাবে তাই তৌহিদি জনতা কারা বলে এটা এতক্ষণ পরে বললেন কেন তিনবার বলা পরে বললেন ঢাকা কাঁপিয়ে দিয়েছে তহিদ জনতা তাদের তহিদে কবর পূজা যায় চলছে না ঠিক তো নাকি আমাদের তহিদে কি কবর পূজা চলে তা এই জন্য নির্ভেজাল শব্দটা বাদ দিলে আপনি বাতিল আমাদের তহিদে নির্ভেজাল হবে আমাদের মেয়র সাহেব ইলেকশন করছে না কি বলে কি ইফতার মাহফিল করছে না জোর ইফতার মাহফিল করতেছে ওনার তহিদের আর আমাদের তহিদ ফারাক কি ওনারও তহিদ উন্ন করে বলে পরিচিত হালেস পরিবারের সন্তান ওনার তহিদ আছে হাসিনা হাসিনা যে আইন করে সেটা মানে সব বাদ ঠিক তো নাকি ঠিক অমনি করে আর এক আছে রাজশাহীতে বিএনপি নেতা ধরে নেন তার তহিদে খালেদা সাহেব দেশ চলবে না খেলাদের আইন দেটার ফাইনাল এই তো খেলাধার আইনে গাল সাহেবের সবচেয়ে বড় অপরাধী ঢোকা কারাগারে ব্যক্তি বুঝা তাদের তহিদে আদর্শ হলো গণতন্ত্র বলেন তো গণতন্ত্রের কোয়ার্টার সিরি আছে বলেন কর্মীদের আমি মাফ করতে রাজি না আমি প্রত্যেকটা কর্মীকে শাস্তি দেবো কিন্তু মুখে কর্মী বলবে কাজের বলে কিছু বলতে হবে উত্তর দিতে হবে আপনাকে গণতন্ত্রের কয়টা কটাশির কাছে কে কি বলেন এদিকে সার নেই কেন তোর বলো জি আর বলতে পারো অধিকাংশ রায় চূড়ান্ত এক অধিকাংশ হাসিনের পক্ষে অত এটাই ফাইনাল অধিকাংশ দুদিন এক ছিল পক্ষে অত এটাই ফাইনাল একটা ভোটে ও মাত্র একটাই ভোটে অমুক দল জিতে যাবে এটা শেরিক না যেতে গেলে কি করবা তুমি তুমি আমার গলা দড়ি পরাবা সার্বভৌম ক্ষমতার উচ্চকে মুখে বলেন আসলে বোঝেন না কেন না বুঝি বলি মানে পাগল মতো বকা খালি সার্বভৌম ক্ষমতা মানে কি আনচ্যালেঞ্জেবল যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না সেটা খালি আল্লাহর হাতে না আল্লাহ বলতে সুধারাম সারা প্রত্যেকটা সরকার এমনকি জামা ইসলামের সরকার ক্ষমতা ছিল তারাও সুদকে হালাল করেছে কে হা বলতে বয়স নাকি মনে মনে জামা ইসলাম করেনি আপনারা তারা সুদ হালাল করেনি ক্ষমতা ছিল পাঁচ বছর পনেরো বছর ক্ষমতা ছিল তারা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট মনে পড়ে মানুষের আইনকে চূড়ান্ত না আল্লাহর আইন চূড়ান্ত এ কথাটা মুগুস্ত গদ জামা ইসলামের আল্লাহর আইন চাই শতল শাসন চাই বলে না তারাই আল্লাহর আইনের ডাইরেক্ট বিরোধী কারণ তারা গণতন্ত্রকে স্বীকার করে নিয়ে সেখানে গিয়েছে এবং আল্লাহ যে সর্বভ ক্ষমতার উৎস নয় জনগণই সর্বক্ষমতার উৎস এই কথা বলেই তারা ক্ষমতা গেছে না এটা এটা ডাইরেক্ট মিথ্যা কথা একেবারে এটাই হচ্ছে নির্ভেজাল নয় এটা ভেজাল ভেজাল তৌহিদি জনতা বাতুল বাংলার উত্তর গেট আর দক্ষিণ গেট সবসময় এই তৌহিদি জনতার স্বর্গে অস্থির কালকেও হয়েছে ইসলামিক কানুন করে ওঠে আইন বলে ধরা খায় আইন পাল্টে কে কানুন যেসব বক্তাদের নাম দেখলাম বিমানে বসে বসে প্রায় অধিকাংশ বক্তার নাম আমি চিনি এরা সবাই লেভেল নাম পাল্টাইছে নামের সঙ্গে কেউ দিয়ে লাগাইছে কেউ মাদ্রাসার নাম দিয়ে মেলা নাম মনে হচ্ছে এরা রাজনৈতিক নেতা নয় আসলে এরা সব রাজনৈতিক নেতা তাহলে দেখা গেল তৌহিদের মধ্যে আমরা নির্ভেদা যদি না বলি তাহলে কতগুলো সমস্যা দেখেন বস্তুবাদী আদর্শ তারাও তৌহিদি বলছে ইসলামের ডাইরেক্ট দুশ্মন তারাও তৌহিদি বলছে কারণ সবাই তো আল্লাহকে স্বীকার করে তাই না আবু কি আল্লাহকে স্বীকার করতো জানেন তো নাকি তা আবু জাহেল তহিদ আমাদের তহিদ একই হয়ে যাচ্ছে না এনি না মানে কিছুই বোঝে নাই আমাদের মানে আমাদের ভাইদের তহিদ যারা আসছে গেলে তহিদের দিয়ে শুধু এই একটা লাইন লক্ষ্য উদ্দেশ্যটা যদি আপনারা শিখে যান সারা জীবনের পাথেও হবে আর ইনশাল্লাহ আর কিছু লাগবে না আমাদের এই লেখায় একটা লাইন গুলি খালি বুঝতেই পারেন আর কিছু লাগে না আমাদের প্রশিক্ষণে তার প্রথমটা হলো কি নির্ভীজল তহিদের গণতন্ত্রের তহিদ আছে সমস্তদের তহিদ আছে ধর্ম নিরপেক্ষতবাদের তহিদ আছে প্রত্যেকেই দামি করছে আমরা তৌহিদবাদী মুসলমান নেতা বা নেত্রী বলে না ওই সালাতের কোন দাম আছে না বুঝে ওষুধ খেলে উপকার করে এটা না বোঝা মুসলমান না বোঝা তৌহিদবাদী আপনাদের প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে বোঝা আমরা যে কি বলি এটা আমরা আগে বুঝি যে আপনি নিজে না বোঝান অন্যকে কি বোঝাবেন আজকে আহলেদ জামাত হয়ে গেছে মোশারেক এক সময় এদেরই তেজে সারা ভারত থেকে পালাতে বাধ্য হয়েছে ব্রিটিশরা হানফি এবং শিয়ারা পদে পদে আহলেজকে বাধা দিয়েছে সেই সময় আর এই রাজশাহীতেই পাকা নারায়ণপুরের একটা মুন্সি সাহেব কি নাম বলতে পারেন কে বলতে পারে কেউ কেউ পড়েন না না সত মাথা খেলাচ্ছেন কেউ বলতে পারে না নিজের বাপদাদের নামও ভুলে গেছেন আপনারা সেই সময় তার আটষট্টি হাজার ফলোয়ার ছিল সারা বাংলাদেশে এই হিসাবটা কার ব্রিটিশের উইলিয়াম উইলসন হান্টার হিসাব এটা কবে আঠারোশো বাহাত্তর সালের হিসাব একটা মুন্সী এখন তার বাড়িঘর সহ ভেঙে চলে গেছে তাদের বংশধর যে আছে ভারতের উত্তর দিনাজপুরে সেই একটা মুন্সির মাধ্যমে সারা এই ভারতে ভুল মানে রাজশাহী এলাকায় হায়ারলাইজের অগ্রযাত্রা শুরু হয় তাহলে তিনি মানুষকে কি বোঝাইছিলেন তখন তার ইন্টারনেট ছিল না যার জন্য তার কর্মীরা জীবন দিয়েছে হাসতে হাসতে কিন্তু আপোষ করেনি মাথা নত করেনি ব্রিটিশ গভর্নমেন্ট তার পিছনে লোক লাগিয়েছে পুলিশ লাগিয়েছে যেখানে পরে ধরুন আর তখন যদি জানতে পারে সকান্ড দিনের দীনন্দিনের ফাঁসি ওরা বিচার আচার নেই আর এই জন্য হেলাদিস উত্তরবঙ্গে দেখবেন যেখানে নদী সেখানে হেলাদিস পদ্মার তীরে রাজশাহী আহলাদিস তিস্তার তীরে রংপুর আহেলাদেশ যমুনা তীরে যত নদী মানে তোর ওরা নদীকে খুব ভয় পাইতো যার ডুবাই দেয় নৌকাতে উল্টে দিলতে শেষ আর ওরা সাঁতার কাটতে পারে না ইংরেজরা নদীকে খুব ভয় পাইতো আর আহলাদিসদের এই জানার ভয়তে বাড়িঘর ছেড়ে নৌকা নৌকা তাদের জীবন কেটেছে দিনের পর দিন তার বাড়ি আসতে পারেনি তাদেরই সন্তান আমরা যারা বসে আছি আমরা তাদের ইতিহাসটা সংগ্রহ করে থিসিসে দিয়েছি আপনাদের এই পঞ্চাশ ষাটজন কর্মী এসছেন আপনার প্রত্যেক বাড়ি থিসিসটা আছে একজন বলল আছে আর কেউ বলতে পারেন আপনাদের অনুরোধ করছে বাড়ি যেটা নতুন করে পড়েন বাংলাদেশে ইসলাম এই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন আমি বেশ একশো চল্লিশটার নামও দিয়েছি তারও বহু আছে উত্তরবঙ্গেরই বগুড়ার রাজশাহী শুরু করে সব জায়গাতে আঠারোশো পঞ্চাশ সালে এই রাজশাহী থেকে ইংরেজের ম্যাজিস্ট্রেট এইখান থেকে রাজশাহী থেকে আমরা এনাতালি বিলাতালিকে বহিষ্কার করে বিলাতালি এসছে কোথেকে পাটনা থেকে পাটনাকে এখানে নাকি বিহারের রাজধানী পাটনা না আর তারা ছিল উর্দু স্পিকিং বাংলা বলতেন না অথচ তাদের সেই উর্দু কথা শুনে এদেশের বাঙালিরা হাজার হাজার তারা কি বলতেন তাদের ভাষায় যেমন ছিল আপোষহীনতা তাদের কর্ম এবং আচরণেও ছিল ঠিক তেমনি আপোষহীনতা তবুদের সঙ্গে কোনো আপোষ নাই সার্বভৌম ক্ষমতার উৎস সরে আল্লাহ বান্দা নয় অধিকাংশরা চূড়ান্ত নয় বিধানে চূড়ান্ত এখন বুঝতে পারছেন বিধান সুদ হারাম আর অধিকাংশের বিধান সুধ হালাল সুদ নালে চলবে কি করে দেশ অথচ এমন কোন সরকার নাই যেখানে আহলাদেশ নাই এই মুহূর্তে আজকে গণেন আহেলে প্রায় পনেরো জন এমপি আছে আমাদের আর মন্ত্রী আছে একটা দুটা আজকে আমরা এক এমপির সঙ্গে একই বিমানে আসলাম আহলাদিসটা কি এইটুকু যে বোঝে না সে কিসের আহলাদিস আহলেদ একটা আপসহীন ব্যক্তির নাম আর তাদের সংগঠনটা আপসহীন সংগঠন হবে মরা মানুষটি ইঞ্জেকশন দিলে তো নড়াচড়া করে না জ্যান্ত মানুষ চিমটে খেটে লাভ ওঠে তা আপনারা জ্যান্ত না মরে গেছে সব দয়া করে জ্যান্ত হন মূল আকিদেরা ঠিক করেন সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ বলেন সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ আর ওহির বিধানী চূড়ান্ত বাস এই দুটো কথা অন্তত মিস মাথায় রাখেন তাহলে আপনার ওই ভোটাভোটির এই কী বলবে এসছে বড়ো ফেতনা বাংলা পৃথিবীতে এখনো নাই পৃথিবীর সর্ব সর্ব নতুন একদম ফেতনা হচ্ছে এই ভোটাভোটির ফেতনা কোনো জ্ঞানী মানুষ ভোট কেন্দ্রে যায় দেখছেন আপনারা পয়সা খাইয়ে ঘুষ দিয়ে কিছু আবল তবল লোক যারা ডাইনে না বাম বোঝে না তাদেরকে টান দিনে সিল বেরিয়ে আসে বরং আমরা তিয়াত্তর সরকারের হিসাব জানি একটা ক্ষেত্রে নরসিংহ একটা জায়গাতে হেরে যাচ্ছিল বলে শোনা গেল অফিসার বলি পাঠিয়ে সর্বনাশ এখানে মধ্যে হেরেই যাচ্ছি আমরা তত্ত্বান সরকারের দল কারা ছিল বোঝেন ওইখান থেকে পুরো ব্যালট হেলিকপ্টার এনে বঙ্গভবনে যে ভরি পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে তিয়াত্তর সালে যারা সেই সময় পত্রিকা পড়ার লোক আমার বয়সে আসেন তারা এটা সাক্ষী বলতে পারবেন তখন থেকে এই পর্যন্ত এই চরিত্রই চলতে প্রত্যেক যারা ক্ষমতা একবার গেছে তারা ক্ষমতা ছাড়তে চায় না এটা বিশ্বাস করানো যে আল্লাহ ক্ষমতার মালিক ক্ষমতা আজ আছে কাল নেই কিন্তু তখন আদর্শ আপনার আঁকিতে আমার আমল কি মরবে নাকি আরে কবরে গেলে অন্তত জিজ্ঞাসা করে লাগবে না ফ্রেস বলবে এই বেটা তো মানুষের পূজা করে আসে সারা জীবন এই কবের আসতে ধর কে যারা মানুষ পূজা করে তাদের মুখে আল্লাহ শব্দ মানায় না তাদের সালাদ কিছুই কবুল হবে না তো মানুষ পূজারি আপনারা কিছু তারাবি আপনাদের আপনার ফরজও কবুল হয় না নফল কবুল হয় না কারণ আপনারা মানুষ পূজারি দুদিন পরে ভোটের বছর শুরু হয়ে যাবে আরে বাপার লাইন দেবে সিরিয়া লাক্ষ করে সবার আগে কে এই পড়ার হেলা দিতে এত লম্বা দাড়ি এনে এই পড়া হেলা দিচ্ছে আরে বাপরে বাপ শুরু হয়ে গেল খেলা ষষ্ঠ মনে দেখবেন একটা হাদিস আমি সব বই ছোট ছোট লিখি আপনাদের পড়ার জন্য না পড়ার ব্যায়াম ঢুকছে আপনাদের আল্লাপ আল্লাহ রসুল বলছেন দেখো আমার মরার পরে তোমরা বহু শাসককে দেখবে ও মরার তার রেফু না আহত আন না অনেকের শাসন কথাবার্তা কাজকর্ম তোমাদের পছন্দ হবে আর অনেকের কাজকর্ম তোমাদের কাছে অপছন্দনীয় হবে তোমার করতে হবে ফামান আনকারা ফাকাত বারেহা যে ব্যক্তি সেই অন্যায়ের প্রতিবাদ করবে ইনকার করবে সে বেঁচে গেল ওয়ামান কারেহা ফাকাত আচ্ছা যে ব্যক্তি অপছন্দ করলো মকরু মকরু তো বোঝান ভালো করি তাই না যে কাজটা ভালো না যে অপছন্দ করলো সেও দায়মুক্ত হলো আল্লাহ ধরা থেকে সে বেশি গেল রাজিয়া ও তা যে ব্যক্তি তাতে সন্তুষ্ট হলো এবং মিছিল করলো তা বা মানে অনুসরণ করলো একতদা করল ভগবান রাজিয়া ও তা যে রাজি হলো এবং সে পিসি পিছিয়ে ছুটলো লেফট রাইট লেফট রাইট এই যে কেন্দ্রীয় সদস্য লেফট রাইট ছাড়া তো তোর উপায় তখন সাহাবাহাম বলি ওটা না ফালা নোকাতে হুম আমরা কি ওদেরকে ওদের বিরুদ্ধে যুদ্ধ করব না রয়াতে নোখরা আফালা নোনা বেজ হুম আমরা কি ওদেরকে ক্ষমতা থেকে ছুটি ফেলে দেবো না ভাষাটা কেমন খেয়াল করছেন তারা আরবি বোঝেন খেয়াল করেন নোকাতল ধ্বংস ওদের বিরুদ্ধে যুদ্ধ করব না নোনা আবেজ ক্ষমতা থেকে ছুঁড়ি ফেলে দেব না তখন আল্লাহ লা মা সাল্লাহ এটা না যতক্ষণ তারা সালাত আদায় করে কারণ তাদেরকে ক্ষমতা থেকে ছুঁড়ি ফেলার মধ্যে যে অকল্যাণ রয়েছে সে অকল্যাণটা দূরদর্শের কেবল বুঝতে পারে যারা জঙ্গিবাদে বিশ্বাসী তারা ছুঁড়ি ফেলায় বিশ্বাসী যুদ্ধ করার বিশ্বাসী ওরা যে এর মাধ্যমে কিছুই তো করতে পারছে না দল দলের শেষের অংশটা মেনে নিত যতক্ষণ সরকার সালাত আদায় করে ততক্ষণ তার মধ্যে যুদ্ধ করো না তার মানে তুমি সঠিক দাওয়াটা তুলে ধরার যে সুযোগটা পাচ্ছিলে সেটা তুমি আর পাবো না আজকে জঙ্গিবাদীদের কোন কোনো পাত্তা আছে দেশে কে তা ঘুরি বসে ঠুস ঠাস করে একটু গোলা আকিদা থাকবে মজবুত আচরণ হবে নরম আচরণ যদি আপনি গরম দেখান তো তাদেরও তো গরম দেখানোর সুযোগ আছে আপনি ধ্বংসে যাবেন না আঘাতেই পারবেন না আজকে প্রশিক্ষণে শুধু একটা বিষয় খালি মনে রেখে যান সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ আর প্রচলিত বিশ্বে আজকে সারা বিশ্বে খালি বাংলাদেশে না সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ যত ভোটাফুটি সম্পূর্ণরূপে জনগণের ক্ষমতা উৎস যারা বিশ্বাস করে তারাই ভোটাভুটিতে যায় হ্যাঁ আপনি বললেন যে আপনার নেতা হবে আপনার সমর্থন লাগবে না কিছু সমর্থন লাগবে জ্ঞানীগুণী মানুষরাই পরামর্শ করবে নাখান্দা মানুষের পরামর্শ দরকার আছে আপনি সংসার চালান লোকদের কাছে পরামর্শ নিয়ে সংসার চালান নাকি নিজে নিজের বৌমশালী বাস খেলা শেষ দেশ কী করে চলবে যারা দেশ সম্র জ্ঞানীগণী মানুষ দেশে আছে আপনি তাদের ডেকে নিয়ে পরামর্শ করেন আমার একদিন নুন নুন ভাতের হিসাব নেই একটা কি স্বাধীনতা কবে ছাব্বিশে মাস হয় না সে কে একটু বলেছে স্বাধীনতা দিয়ে কী করুম কী ডাইল ভাত কিনুম কী দিয়ে চাইল কিনুম এটু বলেছে বলে আজকে রাত্রে দুটা পনেরো মিনিট মামলা হয়েছে আর চারটের সময় তার অ্যারেস্ট হয়ে গেছে এখন সে কারাগারে আছে বাক স্বাধীনতা আছেন কোন দেশে মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই মানুষের বাক স্বাধীনতা নাই ধর্মীয় স্বাধীনতা নাই হকাত বলার সুযোগ নাই অথচ আপনার পাগল হয়ে গেছে এই করার জন্য আল্লাহ রসুলকে ষোলো রকম গালি দিয়েছে তিনি একটার উত্তর দেন নাই যতবার গালি দাও হাত তা এখন হা না কাইরি যখন তুমি দেখবে যে লোকেরা তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছে আর এজ আনহুম ওদের থেকে তুমি চলে আসো এড়িয়ে চলো হাত তো এখন রুফি হাতে ছিল গাই যতক্ষণ না ওরা অন্য কথায় লিপ্ত হয় আল্লাহ তার রসুলকে হেদায়ত দিচ্ছেন এটা আমাদের জন্য নয় কি যে দরকার আমি আমার কবর সামলাই সবচেয়ে অর্থ সত্য দুটা জিনিস এক আমি নিজের হুকুমে দুনিয়াতে আসেনে কেউ আমাকে পাঠিয়েছে সেটা কে আর আমি নিজের হুকুমের দুনিয়াতে বিদায় হব না সেটা কে যখন মৃত্যুর ক্ষণ এসে যাবে দুনিয়া কোন ডাক্তার আমার ঠেকাতে পারবে না আর মৃত্যুর পরেই শুরু হবে আপনার হিসাব নিকাশ কি জবাব দেবেন সেখানে মৃত্যুর পরে হিসাব দেওয়ার সম্বন্ধে সাবধান হন এখানে কথা বলছে আজকে মৃত্যু হয়ে যেতে পারে কালকেও আমি জানাজা পড়েছি ইফতার মাহফিল চলা অবস্থায় বলছে তার মূল আয়োজকদেরই তার বাপ মারা গেল মানে জানাজা পড়ে আমাকে ইত্যাদ হবে বলে বক্তব্য দিতে হয়েছে কালকে হত সক্ষর আমরা জানি না সরকারি হিসাব যেমন আসে বুঝতে পারে প্রতি মিনিটে কজন মারা যাচ্ছে বাংলাদেশে কজন জন্ম হচ্ছে এই যে জন্ম মৃত্যুর হার এটাকে আল্লাহ ঠিক করে বান্দা ঠিক করে হ্যাঁ বান্দা করে খালি সেলি হক মেয়েজন না হয় অথচ কারো কারো মেয়ে আছে সাতটা ছেলে একটাও নেই কিন্তু ওভারঅল একটা হিসাব আল্লাহর কাছে আছে বাংলাদেশে গড় হিসাবে ছেলে মেয়ে কাছাকাছি সবসময় থাকে তাই না কারণ যদি মেয়ে না হয় তো ছেলেরা চলবে কি করে অর্থাৎ ছেলে বউ লাগবে বউর জামাই লাগবে এই যে গড় হিসাবটা এটা কার হাতে এগুলি আপনি আল্লাহ মানেন কিন্তু অন্য সন্ধে আল্লাহ মানেন না আর আল্লাহ প্রেরিত বিধান কোথায় পাবেন উত্তর দেন আমি বা আপনি আমরা কি আল্লাহ দেওয়া বিধান দিতে পারব আছে কোথায় কোরআন এবং হাদিসে আপনারা বলেন হাদিস কোরআন তো ঠিকই আছে কিন্তু আসলে এখান থেকে মশলাগুলো বাসাই করে এক জায়গায় জমা করেছে ফেঁকার মধ্যে আছে অর্থাৎ ফেঁকা মারলে আর কিছু লাগবে না এবারে আপনি বলেন দুধ আসন না ঘোল আসন ঘোল বোঝান তো আপনারা নাকি আবার নাকি বাঠা বলেন এমন চোটে মাঠা বিক্রি হচ্ছে ঢাকায় করে রে বাপরে বাপ ইফতার মানেই মাঠা মাঠা নেই তো ইফতারি নাই ব্যাটার সব মাঠা খোর মুসলমান খালি মাঠায় খায় দুধ খাস না হালা দিস আর দুধ খায় মাঠা খায় না এখন বুঝতে পারছেন করোনা হাদিস যেখানে সে আমার সেখানে করোনা হাদিস ছাড়া অন্য কিছু মানে না মান মানে একসঙ্গে আমাদের স্লোগান ছিল এটা এখন তো আপনারা সব ভুলে গেছেন দু সঙ্গে জন্মলগ্ন এইগুলি ছিল আমাদের স্লোগান আপসেন স্লোগান কোনো খাতির নেই করোনা হাদিস নাই ছাড়াও তোমার সব হ্যালো এ কদিন পরে শুরু হবে এবারে এই ফেতটা সত্তর টাকা উদাহরণস্বরূপ বলছি শুরু হবে না কিছু মলবি আবার জুটিছে ও দেখতে আহালেস যারা তোর ঠেকা যাচ্ছে না ওরা এখন দেখে জানেন যদি খেজুর দিয়ে ফেটে দেন তাহলে তিন হাজার পাঁচশো পঁচানব্বই টাকা যদি জব দিয়ে ফেটে দেন তার দাম এত এই গাঁদা এই মলবীরা এই হাদিসের অর্থই বোঝে না অথবা আর এবং এক অর্থ হবে তোমরা ফেতটা দাও জব দিয়ে খেজুর দিয়ে আছে না এগুলো শাহির তমার আছে তো আরও আমিন অথবা খাদ্য বস্তু দিয়ে এখানে একজন লোককে খেজুর দিয়েও দেবে জব দিয়েও দেবে কিছুই না খাদ্য তাদের দেশে এগুলো সে খাদ্য বস্তু ছিল তারা দিয়েছে সারা পৃথিবীর লোকের খাদ্য কি খেজুর নাকি কেউ খেজুর কি পাগল ছাড়া কেউ খেজুর খায় একটা দূরে খাওয়া যায় আর কে খাওয়া যাবে কিন্তু এখন আমাদের দেখছে দেখতে অর্থাৎ মজাব তো টাকা দিয়ে হবে আমাকে তারা যাতে মানুষ খাজুর নজুর না দিয়ে ওই ঘুরি ফিরে সত্তর টাকা ভেতরেই দেয় ও সেই তালে আসে ফলে এদেশের আলেমরা ইসলামের যে ক্ষতি করছে এত ক্ষতি রাজনৈতিক নেতারা করছে না কারণ তারা তাদের সবার আগে মজহাব মজহাব যেখানে তারা সেখানে একসঙ্গে যুবসংঘর সোলেদানের বিরুদ্ধে উত্তরবঙ্গের লালমোহন ট্রেফ স্লোগান বেরিয়েছিল সকল বিধান বাতিল করো মজ্জাভী বিধান কায়েম করো জানো ভুলে গেলে হবে না গুলো সব পত্রিকার সামনে নিজে পত্রিকায় পড়ছি তো আমরা অহিন বিধান বলছি না অহিত বাদ দিয়ে মজাবি বিধান কায়েম করো যাতে গালের শ্যাম শ্লোগান বাংলাদেশে হারিয়ে যায় যে না মজাবি বিধান মানুষের তৈরি আর বিধান আল্লাহর প্রেরিত ওহিতে কোনো ভেজাল নাই নির্ভেজাল তহিদের প্রসারণের প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নতের যথাযথ অনুষ্ঠান অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যথাযথ কেন বলা হয়েছে যোগ বিয়োগ চলবে না ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছেন যা দিয়েছেন তাই না খেয়ে যদি আপনি নিজে একটু যোগ বিয়োগ করেন তো হবে হ্যাঁ ডাক্তার সাহেব বলে দিয়েছেন ভাই এটা দুশো পাওয়ার ওষুধ খাবেন হোমিওপ্যাথি আপনি বললেন দুশো পর কেন ওটা বেশি খাবো দিয়ে একসঙ্গে দশ হাজার পর চালিয়ে দিলেন রাত্রে চিৎপাতে পড়ে থাকলেন হলো যত বেশি তত তো নাকি দুয়ে দুয়ে চার ক্যান পাঁচ লাগাই দেব সমস্যা কি জি না যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এরপরে এরপরটা কি আকিদ আমলের সংশোধনের মাধ্যমে কেন সংশোধন আমাদের সবসময় ভুল হতেই আছে তাই না এগুলো সংশোধন করাটা আমাদের কর্তব্য আমার ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে ছেলের ভুল হচ্ছে মেয়ের ভুল হচ্ছে স্ত্রীর ভুল হচ্ছে ভুল তো হতেই হবে মানুষ তো আমরা কিন্তু এই সংশোধন কার্য সংশোধন চালাতে হবে যেখানে ভুল হবে সেখানেই সংশোধন চলবে তারপর কি বলেন না না সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক পরিবর্তনের সাধন একজন পরিবর্তন হলে কি সমাজ পরিবর্তন হবে আর সমাজের একটা সাইড পরিবর্তন হবে অর্থাৎ ধর্মীয় সাইডটা হলো রাজনৈতিক সাইড পরিবর্তন নাই। অর্থনৈতিক সাইড পরিবর্তন নাই সাংস্কৃতিক সাইড পরিবর্তন নাই তাহলে কোন লাভ হবে সার্বিক পরিবর্তনের মাধ্যমে আপনার ছেলে কালকে দিবস পালন করবে দেখি খুব লালাপ্পা করে চলে আসবে বাড়ির লাভবা আজকে সারাদিন কষ্ট হয়েছে আজকে শ্যাম রাখবো না তুমি জানো ডেকে না হবে সার্বিক পরিবর্তন বিষয় বোঝার চেষ্টা করবেন মানুষের জীবনের সার্বিক দিক ও বিভাগে আমরা কোরআন সৈয়াদ সর্বোচ্চ অগ্রাধিকার চাই তারপর শেষে কি আমাদের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য এখন আপনিই বলুন আগে সমাজ পরিবর্তন হবে না আগে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে এটা আপনার স্বীকার করেন না এবার আপনারা আরও বোঝার চেষ্টা করেন এই যে পদ্মার ওপর একটা কি লালগোলা না লালগোলা ওটা কি ইন্ডিয়ান না বাংলাদেশ কিন্তু ওরা কিন্তু সব আহলাদিস আর আমরা আহলাদিস মাস্টারে পদ্মা নদী কেন ওটা পৃথক হয়ে গেল জবাব দেন মেহেরপুরে এ পাশে মুসলমান তাই না আরে কি বানাইছে একটা মূর্তি আরে কিছু বলতে পারে না মুজিবনগরে বড় লম্বা ওর জাস্ট একদম বেড়ার একদম বেড়ার আমি উপাশে গত নভেম্বর মহিবুর জেলার সম্মেলন হলো আমি ইচ্ছা করে গেলাম দেখি তো কি আছে একেবারে বেড়া লাগানো মানে বাসা চড়া দিয়ে বেড়া করো তো আবার সব আমরা আশা দিচ্ছি আমি কিছু বলি সব চলে আসছে তোরা এখানে এখানে স্যার আমরা নদিয়ার মধ্যে পড়ে গেছি তো বাদ দিয়ে ইন্ডিয়া হয়ে গেছে কিন্তু আপনার সম্মেলন মেহেরপুর হলে সবার চলে যায় বেড়া বেড়া মনিটারিং চলে যায় আমাদের যে পুলিশে কিছু বলে না পুলিশে বলে আমাদের আমিরে আমরা গেলাম তুই যাবার ঘরকে পুলিশ ছাড়ি দেয় কিছু বলে না আল্লাহর কি ইচ্ছা ওখানে আমি গিয়ে গিয়ে দুগরের কোন উদর পেয়ে গেছি স্যালুট দেবাই বেটা তুমি কেন সোজা চলে গেছিস ওর কাছে তোর বাড়ি কোথায় স্যার বাড়ি জয়পুরহাট কোন গেলাম সোজা কোমরগর বেটা তুমি তাহলে বাচ্চা হ্যাঁ স্যার আমি আহলে দিস তো তো আমার স্যালুট দিলে কিন্তু সালাম দিতে পারলে না স্যার কী করবো এটি আমাদের শিখেছে স্যালুট না দিলে সম্মান করা হয় না আল্লাহর সম্মান সালাম তাহলে তুই দশটা নেকেই পাবা স্যালুট দিলে কিছুই পাব না তো স্যার আর করবো না সঙ্গে সঙ্গে সংশোধন হয়ে গেলে কিন্তু আমার সঙ্গে তিন চার মাই করেছিল সরকারের লোকেরাও ছিল তার থাকবে আপনি এরম ভাবে সংশোধন করেন হ্যাঁ আমি এরকম লোক যেখানে সংস্কার কুসংস্কার সেখানেই সংস্কার হবে পরে বলো বলতে গেলে কিচ্ছু হবে না ডাইরেক্ট অ্যাকশন হবে নরম ভাষা বুঝে বুঝে গেছে যেটা আমার অন্যায় বুঝে গেছে না এটাই এই পার্থক্যের মূল ইসলাম ও দেশের অধিকাংশ লোক অমুসলিম এই জন্য ওটা ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে আর মেহেরপুর থেকে শুরু করে এদিকে অধিকাংশ লোক মুসলিম সেজন্য এটা মুসলিম বাংলা হিসেবে পুরো পাকিস্তানের মধ্যে অংশগ্রহণ করেছে শুধু আদর্শিক কারণে দেশ স্বাধীন হয়েছে ভাষার কারণে হয় নাই যদি ভাষার কারণে হয়তো তা পশ্চিমবাংলায়ও লোক বাংলায় কথা বলে আমাদের পূর্ববঙ্গের লোকের আমরা বাংলায় কথা বলি তাহলে যারা বলে ভাষাভিত্তিক জাতীয়তা একটা পুরো একটা ধোকা দিয়েছে আমাদের সামনে তারা ভাষা দিয়ে করলে জাতীয়তাবাদ হয় না জাতীয়তার মূল উৎস হচ্ছে ধর্ম এই ধর্মীয় চেতনা যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে দেশের স্বাধীনতার চেতনাই থাকবে না এখন বারবার আমাদের শেখানোর চেষ্টা করা হচ্ছে স্বাধীনতার চেতনা হলে কি ধর্ম নিরপেক্ষতাবাদ বলা হচ্ছে না আর বেটা ধর্ম নেই তোর তো দেশই নেই তোর দেশই থাকবে না দুদিন পরে এপার বাংলা উপার বাংলা এক হয়ে যাবে তোমার স্বাধীনতা শেষ তো কত বলে স্বাধীনতা শেষ বুঝতে না পার্থ এখন অর্থাৎ ইসলামের চেতনার সমুন্নত রাখতে হবে আর ইসলাম অর্থই হলো কোরআন হাদিস কোরআন হাদিস হলো আহেল হাদিস আর আহেল হাদিসের চেতনাটা মৌলিক চেতনা এখানে কোনো ভেজাল নাই তাহলে বোঝা গেল আমাদের আগে সমাজটাকে সংশোধন করতে হবে সমাজ যদি প্রকৃত অর্থে আহলাদেশ হয় তাহলে এখানে প্রকৃত অর্থে রাজনৈতিক স্বাধীনতা আসবে তখন দেখবেন আপনার ছেলে যেটা বুঝে যাচ্ছে যুবসংঘের ছেলেটা এ যদি আগামী দিন এদেশে মন্ত্রী হয় সে চিন্তা করবে তাই তো ছোটোবেলায় আমি বলতাম সকল বিধান বাতিল করো বহির বিধান কায়েম করো আজকে আমি মন্ত্রী আমি কি কের বিধান কায়েম করছি এই তো আমি নিজের বিধান কায়েম করছি মানুষের উপরে তো ফেরাউনি শাসন হচ্ছে আমি তব আমি হয় এমপি থাকবো নাহলে বাড়ি যেয়ে ভাত খাবো তাও ভালো কিন্তু কবরে আমি শাস্তিবাদে রাজি নেই বলবে না আমার উদ্দেশ্য কিন্তু ওইটাই ছিল ভাই তো আমি যুবসংঘ দিয়ে শুরু করছি এই তরুণ বাচ্চাগুলি তো আগামী দিনের দেশের সুনাগরিক হবে আপনারা দাঁড়িয়ে পাকায় হয়েছেন এখন আগে কি দাঁড়িয়ে পাকা ছিল আমার কি পাকা ছিল আগে আটাত্তর সালে কি সত্তর সালে চুয়াত্তর সালে পাকা ছিল তখন আমি বুঝছি যে এই কাজটা আগামী দিনের অবস্থা কী দাঁড়াবে দেশের এই দেশের স্বাধীনতা সার্বভৌম কিচ্ছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে তো স্বাধীনতার সার্বভৌম থাকতে গেলে ইসলামের চেতনা থাকতে হবে আর ইসলামী চেতনার অর্থই হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের চেতনা কোনো সেরেক বেতাদের চেতনা কোশ্চিংকালে ইসলামে ঠিকই রাখতে পারে না এখন বিষয়টা বুঝতে পারছেন আবার গোড়াতে বলি নির্বাচন দল নির্ভাচল তহিদ একসঙ্গে বল নির্ভাজন তহিদের এবং জীবনের সর্বক্ষেত্রে তোর বলো এটা বল আজকে জোরে জোরদের বলো শুনি আমার শুনতে ভালো লাগে নির্ভেজাল তহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আকিদ আমলের সংশোধনের মাধ্যমে আগে বলো না কেউ আকিদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্থার সাধন আহলাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য ঝকে আগে রাজনৈতিক বলো না তাহলে তুই জামা ইসলাম হয়ে যাবা আগে হবে সমাজ পরিবর্তন পরে হবে সরকার পরিবর্তন আগে সরকার পরিবর্তন এক অর্ডারে সব মুসলমান বাণি ফেল দেব এই থিওরি তাদের দ্বারা তারাই হলো এ দেশের জঙ্গি আর তাদের পৃষ্ঠপোষক এই সকল ইসলামী দলগুলো যারা নিজের ইসলামও বোঝে না ধর্মভিজ্ঞতা বোঝে না কিছুই বোঝে না এখন বিষয় বুঝতে পারলেন তো আপনাদের প্রশিক্ষণ শেষ এই এক লাইনে প্রশিক্ষণ ভালো কি পড়েন এলাকায় যে প্রশিক্ষণ দেন যুবকদের গড়ে তোলেন আপনাদের জীবন শেষ যুবকদের আমার দরকার ওরই আমাদের মূল টার্গেট আপনার সন্তান যদি ভালো ছেলে না হয় আপনার লাস্টায় নেমে কে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বোঝা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ